আপনি কি করেন আমার সব থেকে সুন্দর না ভুল বললাম এখন আমার জীবনে সব থেকে সুন্দর পরিচয় হচ্ছে সবার প্রথমে আমি একজন মা আমি ল নিয়ে পড়ছি পাশাপাশি বিজনেস করছি পাশাপাশি সংসার করছি এই প্রত্যেকটি পরিচয় আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই পছন্দের পছন্দের দেখে এই পরিচয়গুলো আমি নিজের মাঝে লালন করি বা লালন করতে চেয়েছি আমার জীবনের সবগুলো সময় যে কোনো পরিস্থিতি যে কোনো জায়গায় দাঁড়িয়ে আমি নিজেকে স্বচ্ছভাবে তুলে ধরতে চাই কোনো ভান ছাড়া কোনো ভনিতা ছাড়া সামনে ঈদ আসছে আমার ছোট্ট জানটার এটা প্রথম কোরবানির ঈদ আমার সামর্থ্য অনেক নেই তবু খুব অল্পের মাঝে পুরোনো জিনিসকে নতুন করে সাজাতে আমার বেশ ভালো লাগে আর এইবার ঈদে যেহেতু অনেক মেহমান আসবে বাসায় সেই হিসেব মতে ঘরটাকে একটু পরিপাটি করার জন্য খুবই সামান্য কিছু জিনিস ব্যয় করে বা পুরোনো জিনিসকে আরও একটু মোটিভেট করে খুব সুন্দর করে ডেকোরেশানটা করা যায় কিভাবে সেটা নিয়ে একটু চিন্তাভাবনা ছিল কোরবানির ঈদ মানেই হচ্ছে অনেক মশলা পাতি আদা জিরে বিভিন্ন ধরনের জিনিসপত্র গুঁড়ো করে সেটাকে তৈরি করা সেই কাজ তো আছেই এর পাশাপাশি আমি যে কাজটা শুরু করেছি সেটা হচ্ছে ঘর দরকে একটু গোছানো ব্যক্তিগত জীবনটাকে পরিমিত এবং মার্জিত রাখতেই মোটামুটি আমি সব জায়গা থেকে নিজেকে গুটিয়ে নিয়েছি আমার এক কোনো কিছু ভালো লাগে না বড্ড অসুস্থ লাগে ফেসবুকিং সোশ্যাল নেটওয়ার্কে নিজের ব্যক্তিগত সময়কে কিভাবে কাটাচ্ছে এসব বর্ণনা করা সবার কাছে জবাবদিহিতা করা কি হচ্ছে না হচ্ছে এই জিনিসগুলো আমার একদমই ভালো লাগে না আমি ব্লগ করি সুন্দর ভিডিও থাকলে শেয়ার করি ব্যাস এতটুকুই পাহাড় দেখা আকাশ ছুঁতে পারার একটা উদ্দীপনা জলরাশিকে হাতে মাখা আমার কাছে কেন যেন মনে হয় অবসরের এই সময়গুলো মলিন হয়ে যাচ্ছিলো আমার জীবন থেকে একটা রেস্টুরেন্টে একটা কিছু খেতে গেলে একটা কোথাও ঘুরতে গেলে আজকাল আর মন থেকে ঘুরতে যাওয়া হয় না কারণ ফেসবুকে অনেকদিন ছবি দেই না কোথাও একটা থেকে ঘুরে আসি কিছু ছবি পাওয়া যাবে এই জিনিসটা বানানো হয়েছে সবাইকে একটু দেখিয়ে আসি কিন্তু আমরা কখনো এটা চিন্তা করি না যে এই মুহূর্তের ছবিটা সুন্দর আচ্ছা এটা থাক রেখে দিলাম এইভাবে চিন্তা করার মতো যে বোধ বুদ্ধিটুকু ছিল এই সব আমরা হারাতে বসেছি আমি নিজেকে অনেক হারিয়ে ফেলেছি যে কারণে আবার খুঁজে পেতে আমি কিছুটা নিজেকে গুটিয়ে নিয়েছি সব কিছু থেকে নিজের মতো করে একটা জগৎ তৈরি করেছি আলো আধার মিলিয়ে খুব সামান্য দামে কিছু পর্দা চেঞ্জ করলাম রোজার ঈদের সময় করতে চেয়েছিলাম কিন্তু অনলাইনে ধোকাবাজির চক্করে অনেকগুলো টাকা নষ্ট করেছি এইবার ঘরটাকে একটু সাজিয়ে নিলাম ঘর সাজানোর আরও সুন্দর সুন্দর আইডিয়ার ব্লগ আসবে সবাই ভালো থেকো আমাদের জন্য দোয়া রেখো তোমাদের জন্য অনেক ভালোবাসা আর অবশ্যই আমাকে জানাতে ভুলবে না আমার এই ডেকোরেশনটা কেমন লেগেছে তোমাদের